नमस्कार आमार भुरी भोज चैनले सकल के स्वागत जानाई। आमी आज के बनाबो भोगेर आलू फुलकपिर दम। तार जोन्नो आमी फुलकपिगुलोके नून जले 10-15 मिनट मतो भिजिए राखबो, ताते फुलकपिते कोनो पोका बा केमिकल्स थाकले चले जाबे। आर जलटा आमी हालका गरम जले फुलकपिटाके भिजिए रेखेछि। एबार आमी आलूटाके सेद्ध करे निएछि, आलूटाके हाफ सेद्ध करेछि, पुरो सेद्ध करिनि जाते भाजा जाय एरकम सेद्ध करेछि। एबार जलटा फेले दिए नून और हलुद दिए फुलकपिटाके भालो करे माखिए निच्छी। एबार कड़ाईते सर्षे तेल दिए दिए सर्षे तेले फुलकपिटाके भालो करे भेजे नेब। नून हलुद माखानो फुलकपिटाके भेजे निच्छी। एबार मसलार मध्ये आमी निएछी बड़ो चामचेर एक चामच जिरे गुड़ो, एक चामच छोटो चामचेर एक चामच काश्मीरी लंका गुड़ो, अल्प एकटू लंका गुड़ो और ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখব। দেখুন ফুলকপিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভেজে না নিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি অবশিষ্ট তেলে সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর তেজপাতা দিয়ে দিলাম। জিরে আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা গায়ে ছিটতে থাকে, তার জন্য আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। এবার আদাটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে হাফ সেদ্ধ করা আলুগুলো আমি এতে দিয়ে দেব। আলুটা কিন্তু আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি। আলু সেদ্ধ আলুটাকে আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। এবার আমি আলুটাকে ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব, আর যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কষিয়ে নেব। ভোগের এই আলু ফুলকপির দমটা আপনারা খিচুড়ির সঙ্গে ঠাকুরকে ভোগে দিতে পারেন, অথবা লুচির সঙ্গে এটা খেতে পারেন, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুন একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, জলটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় কিন্তু ফ্লেমটা লো করে রাখবেন, নইলে মশলাটা পুড়ে যাবে। দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিলে পরে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে সেদ্ধ করা ছিল আর মশলার সঙ্গে কষাতে কষাতে কিন্তু আলুটা গলে গেছে, এবং ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি ফ্লেমটা কিন্তু এই সময় লো রাখবেন, নইলে মশলা পুড়ে যাবে। আমি দেখুন একদম লো ফ্লেমে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতন, যে যেটুকুনি ঝোল খাবেন সেটুকু জল দেবেন, আর কেউ মাখা মাখা খেতে চাইলে অল্প জল দিতে হবে। দেখুন ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যেহেতু আমার ফুলকপিটা ভাজা আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাই আমি জলের পরিমাণ অল্প দিয়েছি। এবার সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দেখুন আলুটা গলে গেছে, হাতার সাহায্যে কেটে দেখলাম আলুটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ।
ঝোলটা দেখুন ঘন হয়ে এসেছে। আমি এটা আর ফোটাবো না, এটা গ্যাসটা অফ করে দেব। এটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।